লটিপস বিডি আইনি জিজ্ঞাসা এবং আইনগত সমাধান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আমরা জানব আপনি কিভাবে খাজ জমি বন্দোবস্ত পাবেন কে বন্দোবস্ত দেবেন কোথায় যেতে হবে কত খরচ হবে কারা জমি বন্দোবস্ত পাওয়ার অধিকারী সেসব বিষয় নিয়েই আমাদের আজকের আলোচনা তবে এই আলোচনায় যাওয়ার আগে আমাদের ভিডিওটি পুরোটা দেখুন এবং আমাদের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন বেলবাটনে ক্লিক করুন যে জমিগুলো সাধারণত সরকারের সরাসরি মালিকানাধীন থাকে সেগুলোকেই সাধারণত খাজ জমি বলা হয়ে থাকে অর্থাৎ সরকারের যে জমি কালেক্টরের নামে রেকর্ড থাকে সেটাই সাধারণত খাজ জমি বলা হয় তবে অন্যান্য সংস্থার মতো সরকারের মালিকানায় থাকলে তাকে খাজ জমি বলা যায় না কারণ জমিগুলো যে সংস্থার মালিকানায় থাকে সেই জমিগুলো সেই সংস্থার জমিগুলো বিবেচিত হয় যেমন রেলের জমি মনে রাখবেন খায়ের জমির কিন্তু কোনো ভূমি উন্নয়ন কর দিতে হয় না কিন্তু সংস্কার সংস্থার জমির ভূমি উন্নয়ন কর দিতে হয় আপনারা সবাই জানেন যে উনিশশো একান্ন সালে জমিদারি অধিগ্রহণ এবং প্রজাসত্ব আইন জারি করে জমিদারদেরকে উচ্ছেদ করা হয় এই আইনে জমিদারদেরকে একটি নির্দিষ্ট পরিমাণ জমি নিজেদের নিয়ন্ত্রণে রেখে বাকি জমি সরকারের নিকট সমর্পণের আদেশ দেওয়া হয় এইসব জমি কালেক্টরের এক নম্বর খাজ করতে নেওয়া হয় যেটাকেই সাধারণত খার জমি হিসেবে পরিচিত হয়ে উঠেছে এছাড়া নতুন চর জেগে উঠলে তা খার জমি হিসেবে বিবেচিত হবে কোনো মালিক একধারে পাঁচ বছরের জমি যদি অনাবাদী রেখে তার বাস্তবটা ত্যাগ করলে বা তিন বছরের বেশি সময় খাজনা না দিয়ে জমি অনাবাদি রাখলে সহকারী কমিশনার তাদেরকে নোটিশ দিয়ে শুনানি শেষে সে জমি খারজমি করতে পারে এছাড়া জমি সাবলেট দেওয়া নিষেধ থাকা সত্ত্বেও যদি কেউ জমি সাবলেট দেওয়া হয় সেটাও শুনানি করে সেই জমি বাজেয়াপ্ত করে খাস ক্ষতিহানে নেওয়া যেতে পারে সিলিং বহির্ভূত সমর্পিত জমি কালেক্টরের খাস হানে যোগ হয় যে কেউ তার সরকারের বরাবর খাজ জমি সমর্পণ করেও জমির মালিকানা থেকে নিজেকে সরিয়ে নিয়ে জমি সরকারের নিকট সমর্পণ করতে পারে এছাড়া খাজনা বকেয়া থাকলে বা কোনো ঋণ থাকলে বা জরিপানা হলে বা সম্পত্তি বাজেয়াপ্ত হলে সেই জমি কিন্তু খাস খতিয়ানে চলে যায় সরকার কোনো প্রকল্প বাস্তবায়নের জন্য যদি কোনো জমি অধিগ্রহণ করে সেই এককৃত জমি অনেক সময় খাস খতিয়ান হয়ে যেতে পারে কোনো ব্যক্তি ওয়ারিজ ছাড়া মারা গেলে তার যদি কোনো ওয়ারেজ না থাকে সে জমি কিন্তু সরকারের খাস খতিয়ানে আসতে পারে আমরা এতক্ষণ জানলাম কিভাবে একটি জমি খাস খতিয়ান হয় এবার জানব খাস জমি আবার দুইটা শ্রেণিতে ভাগ হয় এক নম্বর কৃষি খাদ্য জমি দুই নম্বর হচ্ছে অকৃষিখাদ জমি এবার আমরা জেনে নিই এই খাদ জমি কারা বন্দোবস্ত পাওয়ার অধিকারী কৃষিখাদ্য জমি সাধারণত ভূমিহীনরা বন্দোবস্ত পেয়ে থাকে সেজন্য সরকারের একটি নীতিমালা রয়েছে সেই নীতিমালা অনুযায়ী বসতবাড়ি ও কৃষি জমি কিছুই নেই কিন্তু পরিবারটি কৃষি নির্ভর তাদেরকে জমি বরাদ্দ দেওয়া যেতে পারে এছাড়া দশ শতাংশ পর্যন্ত বাড়ি আছে কিন্তু কৃষিযোগ্য কোনো জমি নেই এরূপ নির্ভর পরিবারকেও কিন্তু ভূমিহীন হিসেবে তাদেরকে জমিকে খাস জমি দেওয়া যেতে পারে তবে সরকার ভূমিহীনদের জমি বন্দোবস্ত পাওয়ার একটি অগ্রাধিকারের কোরম তৈরি করেছে যেমন দুস্থ মুক্তযোদ্ধা মুক্তিযোদ্ধা পরিবার প্রথম অগ্রাধিকার পাবে এরপর রয়েছে নদীভাঙা পরিবার তারপর সক্ষম পুত্র সহ বিধবা বা স্বামী পরিত্যক্ত পরিবার এরপর রয়েছে কৃষি জমিহীন এবং বাস্তবিতাহীন পরিবার সর্বশেষ রয়েছে অধিগ্রহণের ফলে ভূমিহীন পরিবার এবং যে পরিবারের দশ শতাংশ বসত বাড়ি জমি আছে কৃষি জমি নেই এরকম ব্যক্তিরাই সাধারণত এই খাজ জমি বন্দোবস্ত পাওয়ার অধিকারী আপনারা মনে রাখবেন সরকারের পক্ষে সাধারণত জেলা প্রশাসক সম্পাদিত কবুলিয়ত গ্রহণ করেন এবং তিনি স্বাক্ষর দানের মাধ্যমে সাধারণত এই খাজ জমিগুলো এই সমস্ত অসহায় মানুষের মধ্যে বন্দোবস্ত দেওয়া হয়ে থাকে বন্দোবস্তর জমি কিন্তু কোনোভাবেই বিক্রয় বা হস্তান্তর করা যাবে না তবে বন্দোবস্তগুলো জমি যারা উত্তরাধিকার আছে সেই উত্তরাধিকারের নামে পরিবর্তন করা যাবে এই বন্দোবস্তর মেয়াদ সাধারণত হয়ে থাকে নিরানব্বই বছর আর জেলা প্রশাসক কর্তৃক কবিলিয়ত গ্রহণের পর সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসে ও রেজিস্ট্রি করে নিতে হয় এই কবিলিয়ত রেজিস্ট্রেশনের জন্য কোনো রেজিস্ট্রেশন ফিসের প্রয়োজন হয় না আশা করি আজকের আলোচিত বিষয়টিতে পরিষ্কার ধারণা পেয়েছেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে উল্লেখ করুন এছাড়া আইন বিষয়ে আরও কিছু জানার থাকলে, সেটাও আমাদেরকে জানাতে পারেন আমরা সেসব বিষয়ে ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরবো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না